সকালবেলায় ভোরে উঠেছি, এখন যাচ্ছি আমাদের নদীর দিকে। নদী ধারে খেজুর গাছগুলো বেশি আছে, ভোরে যেতে হবে, তাছাড়া দেখতে পাবো না গাছ থেকে যে খেজুর রসটা নামায় সেটা ভোরেই করে। চলো নদীর দিকে যাই। ঘুরে এসেছি, কোথায় আছে খুঁজি ঘুরিয়ে গে, কারণ অনেকখানে যাই খেজুর রসটা নামাচ্ছে সেই লোকটিকে খুঁজে দেয়। এখন সকাল দেরি হয়ে গেছে আমার, আর একটু ঘুরে আসতে হয়তো, আর কুয়াশাটাও আছে, এমনি তো বুঝাচ্ছে না কিছু। আমি মহলে পৌঁছে গেছি, দেখো মহলটা এটা, আর এদিকে গুড়ের যেখানে ফুটাই সেখানটা উনান, এটা বড় সড়ো। আমি ভালো টাইমে আইছি, এখনো খেজুর রস পাড়িতে উঠানে গেছে, এরপর উঠিবে গাছে ওঠার জন্য এরা প্রস্তুতি নিচ্ছে, লাই গাছে উঠবে এখন। সকালবেলায় বাঁধাবানি করে নিচ্ছে, আর এগুলো করে রসগুলো টাঙিয়ে নিয়ে আসবে। তো এখন খেজুর রস পাড়তে যাচ্ছি, চলো। অনেক গাছ আছে, তো একখানে নাই, সব ঘুরি ঘুরি গাছগুলোর থেকে নিতে হবে। আর আমার পেছনটা দেখতে পাচ্ছে কুয়াশায় ভরে গেছে পুরো, মানে পেছন দিকটা পুরো সাদা হয়ে গেছে, কিছু দেখা যায়নি, আর সামনেটুকু জাস্ট দেখা যাচ্ছে, এত কুয়াশা আজকে। দেখো কীভাবে গাছে উঠে যাচ্ছে, এক নিমেষেই গাছে উঠে হাড়িগুলোকে কালেক্ট করে নিচ্ছে। এই হাড়ি নিয়ে আজকিতে লাগিয়ে দিল, এবার ঠিক নেমে যাবে তারা, এতটাই দক্ষতা সম্পন্ন যে কেউ পারবে না, কারণ দেখি এরকম খেজুর রস পুরো পরিষ্কার স্বচ্ছ, পোকা টোকা কিছু হবে না, এটা চুন দিয়ে রাখা হয়, চুন দিয়ে আড়া হয়, চুন দিয়ে পরিষ্কার করে আড়া হয় বিকালবেলায়। এই হাড়িগুলো চুন দিয়ে রাখা হয় কারণ যাতে না পোকা টোকার সংক্রমণ হয়। না পোকা টোকা কিছু হবে না। তো বন্ধুরা একটা নতুন জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, যে গাছ যদি লম্বা হয় কি করা হয়, দেশি টেকনিক, এটা একটা সুতো লাগিয়ে দিয়েছে আর সুতোয় বেয়ে রসটা নামছে নিচে। এ বুদ্ধিটা কোথা থেকে এলো? এ বুদ্ধিটা, এটা খুব বড় গাছ তো, হ্যাঁ ওই জন্য সুতা দিয়ে দিয়েছে, সুতা সকালবেলা উঠতে পারি অত বড় গাছটা, হুম এই সুতাতে রসটা চলে আসছে। বাহ, এই টেকনিকটা ভালো বটে, হ্যাঁ সুতা বাইরে চলে আসে সকালবেলা উঠতে হলো না, সকালবেলা সুতাতে গাছটা রসটা জমা দিলাম সামনে একবারে। ওই লম্বা গাছটা ভালো ছিল, লম্বা গাছটা কোনটা, সেটা মিশে কাঁচা রস লিয়েছি খাওয়া হবে তোমাদের। কেমন লাগলো? ভালো লাগছে, ভালো লাগছে, কাঁচা রসের টেস্টটা দেখি, খাই বেবো মিষ্টি, দারুণ মিষ্টি, দারুণ টেস্ট, প্রচুর মিষ্টি। তো সেই লেভেলের টেস্ট, তোমরা এবার টেস্ট করে দেখতে পারো কাঁচা রসটা, একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে আর মিষ্টি বেশ, আর একটা দারুণ সেন্ট, যে খেজুর খেজুর একটা যে সেন্ট থাকে সেই সেন্টটা রসটার মধ্যে ফিল করতে পারবে। রসগুলোকে ছাঁকা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে পুরো, যখন গুড়টা বানানো হয় ভালো করেই বানানো হয়। তোমাদেরকে কালারটা দেখাই এখন,
দেখতে পাচ্ছো কতটা পরিষ্কার ক্রিস্টাল, কতটা ক্রিস্টাল আর কতটা কোয়ালিটি। কারণ এতটা কোয়ালিটি নিতে গেলে এটাকে বলা হয় জিরান কাঠের রস, যেটা পুরো মানে ভালো যে কোয়ালিটির রস হয় সেটা একমাত্র পাওয়া যায় এইখানে। আর এই জলটা ধরানো হচ্ছে, এই রসটা কতক্ষণ ধরে জাল দেবে? নটা দু ঘন্টা লাগে হচ্ছে, এখন বাজছে সাড়ে সাতটা পেরে এলো, সাড়ে আটটায় কেন পুরো বলে। আর জিরান কাঠির রস বলে কি এটা তাড়াতাড়ি হবে? তো এরপর সূর্য উঠছে আর কুয়াশাটাও মানে প্রায় হালকা হতে শুরু করলো, তাও আছে এখনও, ঘনই আছে প্রায়। তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, এদের যে থাকার ব্যবস্থাটা সেই থাকার ব্যবস্থাটা তোমাদেরকে দেখাচ্ছি কীরকম ঘরে থাকে এরা। এরকম একটা ছোট্ট কুমা ঘর করা থাকে, এই ঘরটার মধ্যে এরা থাকে। আর এখানে দেখতে পাচ্ছ সাইকেল টাইকেল আছে, বেশি বড়ো সড়ো ঘর নয়, তাল পাতা আর খেজুর পাতা দিয়ে বানানো পুরো চারদিকটা, ছোট্ট একটা কুমা। আস্তে আস্তে গুড়ের কালারটা চেঞ্জ হচ্ছে, মানে রসের কালারটা হালকা হালকা লাল হচ্ছে, এবার যত ফুটবে তত কালার চেঞ্জ হবে। রসটা ফুটছে, অনেকটা টাইম লাগছে, প্রায় দেড় ঘন্টা ভরে আছি, এখনো টাইম লাগবে। কারো গুড় পুরো সলিড করে না, কোনো চিনি মিশানো নাই না, ভেজালের এখন যুগ বলো, ভেজাল সব মিশিয়ে দিচ্ছে। আর অন্য যারা ভালো করছে তাদেরকে বলছে আর ভালো হচ্ছে না, দেখবে না জিনিসটা, সে তো বটেই খারাপ হলে মানুষ হচ্ছে না, তখন বলছে না এই এখন যাবো দু পয়সা বেশি লে, কিন্তু যেমন না ভেজাল দেই। আমরা তো বাঙালি, আমরা তো খাচ্ছি দেখ, একদম দেখতে পাচ্ছ যে গুড় পুরো রেডি হয়ে গেছে, এখন পুরো ফোটা শেষ, এরপর নামানোর পালা, শুধু নামাতে পারলেই হলো। তো প্রায় পাক্কা আড়াই ঘন্টা লাগলো আজকে গুড়টা হতে। কালারটা দেখো কি দারুণ হয়েছে, ঠান্ডা যত পড়বে তত গুড়ের সেন্টটা হবে না, গুড়টা খাইতেও ভালো লাগে, ভালো লাগে, আর রসটাও বাড়ে, রসটা বাড়বে তত। এই যে ভাবতে দেখো এবারে এলাচের সেন্ট উঠবে, এলাচ দিলে সেন্ট করার জন্য। গুড় ওই উনান থেকে নামিয়ে গেল নিচের দিকে। এই গুড়টা কি করছো তুমি এখন? এই গুড়টা এখন ভাজবে, ঠান্ডা করা হচ্ছে, এই ঠান্ডা প্রসেস হবে, এটা আরো এর কাজ আছে। ঘষলে কি গুড়টা গাঢ় হয়? গুড়টা তুলবে নাকি? এই গুড় যদি কেউ নিতে চায় তাহলে কি করে আসবে? লক্ষ্মীসাগরে নামতে হবে, লক্ষ্মীসাগর থেকে যে পঞ্চায়েতে আছে, পঞ্চায়েতের এখানে একটা রাস্তা আছে, খালা রাস্তা থেকে চলে এলে করখিপ বললে গ্রামটা দেখিয়ে দিবে, ঠিক আছে? ওইখানে গুড় পাওয়া যাবে আমাদের অরিজিনাল গুড়। তোমার মোবাইল নাম্বারটা? মোবাইল নাম্বারটা 8001545931। মোবাইল নাম্বারটা আমি নিচে লিখে দেবো,
আর ওই নাম্বারটা বটে একটাই নাম্বার আমার, ফোন করে আসলে ভালো হয় আর কি। ফোন করে আসলে ভালো হয়, আমি বলে দেবো আর কি, যোগাযোগটা করতে পারবে। কারণ এসে ঘুরে যাবে, মাল থাকবে না থাকবে না, সে তো বটে। চাহিদা তো বেশি দেখলাম আজকে, আজকে লোক অনেক, লোক এলো যা দেখতে পাচ্ছ, এত যার মানে পুরো মুশকিল হয়েছে, অনেক যার আছে, এত যার, তাও স্টকে মাল নাই কারণ চাহিদা বেশি, ভালো জিনিসের চাহিদা বেশি হবে অবশ্যই। বন্ধুরা দেখলে কি করে গুড় তৈরি হলো, আর ভালো করে সুন্দানও দিয়ে দিলাম তোমাদিকে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো।